हेलो फ्रेंड्स, आज के मोमेंट ऑफ इनर्शिया के प्रैक्टिकली बोझार चेष्टा कर। तो यार जो पढ़े जो एक हुईल लगाना चेयर आटा मोटे रोटेट करते पड़े और ये बोझार दो बटल नहीं वाटर फिल कर दिए दोटोटे क्योंकि मास सेम। ठीक है, मोमेंट ऑफ इनर्शिया की आगे बुझे नहीं देखो कि जिसका तो मोमेंट ऑफ इनर्शिया हलो को बडिर एक टेंडेंसि तर रोटेशन समय एंगुलर एक्सलरेशन के रेस्ट्रिक्ट कर मान बांगला कथा जे ये घूर्णन हे घूर्णनता के अटकान जो प्रवणता को बडिर सेटाई हलो तर मोमेंट ऑफ इनर्शिया जड़तार भ्रमक। एबार कर देखा जा एक्सप्रेशन मैं আমি যদি কোনো বার করতে চাই যে কোনো একটা বস্তু মুখ রোটেট করছে কোনো একটা অ্যাক্সিস বরাবর, তার যে কত পরিমাণ ইনার্শিয়া মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা বের করবো কীভাবে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। এম হচ্ছে যে কতটা ভর আমার ডিস্ট্রিবিউটেড রয়েছে, কেমনভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে সেই ভরটা, আর হচ্ছে যে অ্যাক্সিস বরাবর রোটেট করছে, যে অ্যাক্সিস বরাবর রোটেট করছে সেখান থেকে এই বস্তু ভর ভরটার মধ্যে দূরত্ব আরটা। এইবার স্বাভাবিকভাবেই আর যদি বাড়ে আই বাড়বে, আই মানে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া বাড়ছে, তার মানে আমার যে গতিটাকে যে রোটেট হচ্ছে তার আটকানো প্রবণতা বেড়ে যাচ্ছে, মানে তোমার থেমে যাবে মানে স্লো হয়ে যাবে রোটেশনটা। ঠিক আছে, তাহলে আমি বলে রাখছি, আমি অবশ্যই বললাম। এবার এ যথেষ্ট ভর আছে, এ যথেষ্ট ভর আছে, এবার যখন আমি গিয়ে পাশাপাশি এমনি রাখবো তখন কী হচ্ছে যে আমার অ্যাক্সিসটা রয়েছে মানে আমার মাথা বরাবর যদি আমি অ্যাক্সিস কল্পনা করি তারপর আমি রোটেশন করছি ভাবে এবার রোটেশন করছি, তো যখন এই দুটো কাছাকাছি থাকছে তখন কিন্তু অ্যাক্সিস থেকে এর যে দূরত্বটা কম আর কম মানে আয়টা কম হবে, তার মানে তখন ঘূর্ণনটা বেশি হবে। ঠিক আছে, তো আমি দেখাই এরকম হবে, এরকম ঘূর্ণন হচ্ছে, এবার যদি আমি এটা এরকম করে দিই তাহলে স্বাভাবিকভাবে কিন্তু রোটেশন কিন্তু মানে যখন ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে সেটা দূরত্ব বেড়ে যাচ্ছে, বড়গুলো থেকে যে রোটেশন অ্যাক্সিসটা তার দূরত্ব বেড়ে যাচ্ছে, দূরত্ব বেড়ে যাওয়া মানে আর বেড়ে যাওয়া, আর বেড়ে যাওয়া মানে কিন্তু আয়টা বেড়ে যাবে, আয় বেড়ে গেলে কিন্তু রোটেশন যে সেরকম হচ্ছিল রোটেশনের হারটা কমে যাবে। ছোট্ট মজার ভিডিও, আশা করি অল্প বোঝা গেছে, যেহেতু পরটা কমে গেল এই কারণে যখন ঘুরে নিয়ে যাচ্ছি বোঝা যাচ্ছে না যে কত কমছে সেটা বোঝা যাচ্ছে না, যদি পরটা বেশি হতো তাহলে কিন্তু আমরা ধারণাটা আমার আরও ক্লিয়ার হতো যে রোটেশন তখন একদমই কমে যেত, আবার যখন ট্রেনিং আসতাম তখন রোটেশন আগের মতনই আবার বেড়ে যেত। ঠিক আছে, তো এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল ছিল আজ মতো, এতটাই দেখা যাচ্ছে পরে কোনো ভিডিওতে, টিল দেন পড়তে থাকো শিখতে থাকো।